আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা যারা বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে চাকরি করেন, আপনারা অবশ্যই শিক্ষক ডায়েরি এক এবং দুই নিয়ে খুব চিন্তিত আছেন, তাই না? তো আপনাদের সকলের কথা মাথায় রেখেই আমি পাঠ পরিকল্পনা অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষক ডায়েরি এক এবং দুই তৈরি করেছি। তো প্রথম শ্রেণীর অধ্যায় পাঠ, মূল্যায়ন নির্দেশক, ফলাবর্তন প্রদানের তথ্য, শিখনফল অর্জনের মান, একবারে এগুলি নির্দেশনা অনুযায়ী সব আছে। আর দ্বিতীয় শ্রেণীর যে শিক্ষক ডায়েরি এক এবং দুই, এটা আমি আরো শর্ট করেছি, যেটা আমি ভিডিওতে দেখাবো, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো চলুন আমরা ভিডিওটি দেখি। এই যে দেখেন, শিক্ষক ডায়েরি এক ও দুই, শিক্ষার্থীদের অধ্যায়ভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা অর্জনের বিবরণ, বিষয় বাংলা, তারপরে শিক্ষাবর্ষ 2024। এটা এখন বর্তমানে পিডিএফ ফাইলে আছে, আপনারা যদি বলেন পিডিএফ ফাইলে দিতে পিডিএফ ফাইলে দিব, আর যদি বলেন ওয়ার্ড ফাইলে তাহলে ওয়ার্ড ফাইলে দিব। হ্যাঁ, এই যে দেখেন এখানে আমার বিদ্যালয়ের ওয়াটারমার্ক দেওয়া আছে, আপনারা যদি আপনাদের বিদ্যালয়ের নাম বলেন আপনাদের বিদ্যালয়ের ওয়াটারমার্ক দিয়ে দেওয়া হবে। তারপরে এই যে দেখেন, এটা হলো দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায়ের আমার পরিচয়। এখানে 2024 সালের যে পাঠ পরিকল্পনা দিয়েছে, সেই পাঠ পরিকল্পনা অনুযায়ী এখানে সাজানো হয়েছে। যেহেতু আমরা শিক্ষক সহায়িকা পাই নাই, তাই আমরা মূল্যায়ন নির্দেশক নাম্বারগুলি এখানে লিখতে পারিনি, কিন্তু আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন দ্বিতীয় শ্রেণীর পাঠ পরিকল্পনা, এখানে এই যে অধ্যায়, তারপরে পাঠ হলো আমার পরিচয়, এখানে পিরিয়ড আছে মোট একটা, দুইটা এবং তিনটা। তো এই তিন পিরিয়ডের উপর ভিত্তি করে আমরা এই যে শিক্ষক ডায়েরি দেখেন, পিরিয়ড এক, পিরিয়ড দুই, পিরিয়ড তিন। তো পিরিয়ড একে এখানে শিক্ষার্থীর নাম রোল থাকবে, আপনি সেই অনুযায়ী লিখবেন, আর যদি বলেন লিখে দিতে আমি, তাহলে আপনারা শিক্ষার্থী তালিকা পাঠাবেন, এক্ষেত্রে আপনার কষ্ট পড়বে 200 টাকা যদি আমি লিখে দিই। আর যেহেতু আমি ওয়ার্ড ফাইলে দিব, আপনারা নিজেরাই লিখতে পারবেন, আমি শুধু আপনাদের এই লোগোটা, এই ওয়াটারমার্কটা চেঞ্জ করে দিব। আচ্ছা, এখন পিরিয়ড এক কত তারিখ নিচ্ছে তারিখটা এখানে লিখবেন, তারপরে মূল্যায়ন নির্দেশক, আমরা যতদিন শিক্ষক সহায়িকা না পাই এখানে লিখতে পারবো না এটা। তো ফলাবর্তন প্রদানের তথ্য, KSA। হ্যাঁ, যদি এখান থেকে KSA যে কোনো একটার ঘাটতি থাকে, আর দুইটা যদি পারে তাহলে এখানে এক দিবেন, আর যদি দুইটা ঘাটতি থাকে একটা পারে তাহলে এক দিবেন, যদি একটাও না পারে তাহলে এগুলি ফিডব্যাক দিয়ে হলেও তাকে এখানে শিক্ষণফল অর্জনের মান দিতে হবে। ঠিক একইভাবে পিরিয়ড দুই, যে তারিখে নিয়ে সেটা দিবেন, আর ফলাবর্তন প্রদানের তথ্য এখানে দিবেন, শিক্ষণফল অর্জনের মান এখানে দিবেন। ঠিক একইভাবে পিরিয়ড তিন, ফলাবর্তন প্রদানের তথ্য এখানে দিবেন, শিক্ষণফল অর্জনের মান দিবেন। এইটা হলো শিক্ষক ডায়েরি একের কাজ। আর এই যে এখানে আপনি দেখবেন শিক্ষক ডায়েরি দুই, আলাদা বই না কিনে এখানেই হচ্ছে, আমি দেখেছি, এই জন্য আমি এটা বানাইলাম এবং আপনাদের সুবিধার জন্য এটা দিয়েছি। তো এই সবগুলির যোগফল, এই যে পিরিয়ড একের মধ্যে শিক্ষণফল অর্জনের মান কত, পিরিয়ড দুইয়ের মধ্যে শিক্ষণফল অর্জনের মান কত, পিরিয়ড তিনের মধ্যে শিক্ষণফল অর্জনের মান কত, এগুলি যোগ করে আপনি এখানে বসায় দিলেই আপনার শিক্ষক ডায়েরি দুই এখানে ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তো এইভাবে একটা পৃষ্ঠার মধ্যে আমার 49 জন ছাত্র, এই জন্য 49, আপনি 51 জন পর্যন্ত লিখতে পারবেন। হ্যাঁ, প্রাথমিক বিদ্যালয়ে আশা করি প্রথম শ্রেণীতে 50 বা 51 এই ধরনের হয়ে থাকে। তো যদি এর বেশি হয় তাহলে তো আপনাকে সেকশন করতে হবে, তখন আপনি এগুলি ডাবল নিতে হবে। হ্যাঁ, তো এইভাবে দেখেন অধ্যায় দুইয়ের মধ্যে তিনটা পিরিয়ড আছে। আমি একবারে পাঠ পরিকল্পনা 2024 অনুযায়ী সাজিয়েছি, আমি বড় একটা দেখায় দেখেন, অধ্যায় চারের মধ্যে আছে 1, 2, 3, 4, 5টা পিরিয়ড আমি দেখাই আপনাদের। যে অধ্যায় চারে যাই আমরা, এই যে অধ্যায় চার দেখেন, 1, 2, 3, 4 এবং এই যে 5টা পিরিয়ড, এই 5টা পিরিয়ডের কোনটা কত তারিখে নিয়েছেন সেটা লিখে আপনি এই যে এখানে শিক্ষণফল অর্জনের মান এখানে দিতে হবে। আচ্ছা, এই যে এখানে শর্ট করেছি ফত, মানে এটা হলো ফলাবর্তন অর্জনের তথ্য, আর সীমা হলো শিক্ষণফল অর্জনের মান। ঠিক আছে, তো এই যে অধ্যায় চারে 5টা পিরিয়ড ছিল, 5টা পিরিয়ড দিয়েছি এবং সেই অনুযায়ী আপনি যোগ করে শিক্ষক ডায়েরি দুই এখানেই ফিল আপ করতে পারবেন, আপনাকে আলাদা আর তৈরি করতে হবে না। ঠিক একইভাবে ইংলিশ পাচ্ছেন এখানে আপনি, ইংলিশটাও আমি এই যে পাঠ পরিকল্পনা আছে সেই পাঠ পরিকল্পনা অনুযায়ী করেছি। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি আপনাদের, এই যে দেখেন এখানে ইউনিট, তারপরে ইউনিট 1 গ্রেটিংস ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস। হ্যাঁ, এখানে লেসন আছে 1, তারপরে 2, তারপরে 3। এখন যদি আমরা শিক্ষক ডায়েরিতে যাই, এই দেখেন লেসন 1, লেসন 2 এবং লেসন 3। ঠিক আছে, তো এইভাবে এটার মধ্যে গণিতও আছে, এই যে গণিত, আপনারা এই তিনটা বিষয় একসাথে পেয়ে যাচ্ছেন। গণিতের যে প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান, এখানে কিন্তু অনেকগুলো পাঠ আছে, এখানে এই যে দেখেন 8টা, তারপরে হলো 16, অধ্যায় একেরই কিন্তু। হ্যাঁ, তারপরে 24,
তারপরে হলো 32, তারপরে 35, মোট 35টা পাঠ অধ্যায়কের মধ্যে আছে। তো এগুলি যোগ করে কিন্তু আপনি শিক্ষক ডায়েরি 2 এখানেই পাশেই ফিল আপ করতে পারতেছেন, ঠিক আছে? ঠিক একইভাবে অধ্যায় 2 এটার মধ্যে আছে আপনার 5টা পাঠ, আর অধ্যায় 2 এক যোগ এটার মধ্যে আছে আপনার 5টা, তারপরে আবার এক্সট্রা অতিরিক্ত দিয়েছে পার্ট 1। এটা আমি তো বললাম আগে যে পাঠ পরিকল্পনা অনুযায়ী সাজিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদের যে এখানে একটা আমি কেন লিখলাম। এই যে দেখেন, এটাতে যদি যাই আমরা গণিতে যাই, এই যে দেখেন, হ্যাঁ এই যে দেখেন, এই যে বিয়োগের 1 এখানে আছে পার্ট 1, প্রথমে এখানে 5টা আছে, হ্যাঁ 5টার পরে কিন্তু আবার পুনরালোচনার জন্য পার্ট 1 গাণিতিক সম্পর্ক যোগ বিয়োগ এটা দিয়েছে, তাই এটার সাথে মিল রেখে আমি ওইখানেও পার্ট 1 দিয়েছি, হ্যাঁ আমার শিক্ষক ডায়েরিতে। তো এখন আপনারা যদি এটা নিতে চান তাহলে এই স্ক্রিনে যে মোবাইল নাম্বারটা দেব সেই মোবাইল নাম্বারে 120 টাকা বিকাশ করে পাঠাতে হবে, হ্যাঁ আর আপনার বিদ্যালয়ের নাম এবং আপনার ইমেল পাঠাতে হবে যেন আমি সেই ইমেলে পাঠাতে পারি। এটা হলো দ্বিতীয় শ্রেণীর। আপনারা যদি প্রথম শ্রেণীরও নিতে চান তাহলে প্রথম শ্রেণীর অনেক বেশি পেজ, এটা 160টা পেজ, এটা দেখেন 160টা পেজ। তো প্রথম শ্রেণীর জন্য যেহেতু এটা একটু বড়, ওইটা হলো 87টা পেজ, ওইটা নিতে হলে আপনাদেরকে, মানে প্রথম শ্রেণীটা নিতে হলে আপনাদেরকে 150 টাকা পাঠাতে হবে, এবং আমি স্ক্রিনে যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে বিকাশ করে পাঠাতে হবে। পাঠায় আপনি বলবেন, বললে আপনার জিমেল নাম্বারে আমি পাঠিয়ে দিব, এবং এখানে এই যে ওয়াটারমার্ক আছে সেই ওয়াটারমার্কে কিন্তু আপনার বিদ্যালয়ের নাম থাকবে। এখন আমি দেখাচ্ছি আপনার কাছে পাঠানোর পরে আপনি কিভাবে সেটাকে ওপেন করবেন, হ্যাঁ তো আপনি চলে যাবেন ডাউনলোড করার পরে আপনার কম্পিউটারে ডাউনলোড অপশনে যাবেন। তো আমি ডাউনলোড অপশনে গেলাম, গিয়ে দেখবেন আপনার এই যে এখানে ডাউনলোড হয়েছে। তো আমি কিন্তু এটা জিপ আকারে দিব, তো আপনার কম্পিউটার বা ল্যাপটপে যদি এই জিপ ফাইল না থাকে সেটা আপনি গুগলে গিয়ে, আমি দেখাচ্ছি, আপনি ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজারে ঢুকে এখানে লিখবেন উইনরার ফর উইন্ডোজ, এই উইনরার ফর উইন্ডোজ লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এই যে প্রথমে আসবে এখানে, এই যে দেখেন উইনরার, তখন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই যে নিচের দিকে আপনার কম্পিউটারের ভার্সন অনুযায়ী আপনার কি 64 বিট না 32 বিট, এরকম বিট অনুযায়ী আপনি এখান থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তো ডাউনলোড দিয়ে এটা ইনস্টল করলেই আপনার কাজ হয়ে যাবে। তারপরে এখন আপনি এই যেটা ডাউনলোড করেছেন এটার উপরে মাউসের কার্সরটা রাখবেন, রেখে রাইট বাটন ক্লিক করবেন, করার পরে একটা ফাইল এখানে ক্লিক করবেন, তারপরে ওকেতে দিবেন। ওকেতে দিলে এই যে দেখেন এটা ওপেন হয়েছে, আপনি এটা ওপেন করবেন, এটা ওপেন করবেন করে এখানে পাবেন আপনি ওয়ার্ড ফাইলে, এই যে, আর এখানে পাবেন আপনি এই যে পিডিএফ আকারে, ঠিক আছে? তো আপনারা কিছু মনে করবেন না, কারণ আমি তো অনেক কষ্ট করে বানিয়েছি, তাই না? তো পারিশ্রমিক হিসাবে 120 টাকা এটা তেমন একটা বেশি না, কারণ আপনি বাজার থেকে যখন কিনতে যাবেন তখন কিন্তু যেটা কিনবেন এটাতে 25 জন বা 30 জনের থাকে শিক্ষার্থীর নাম, কিন্তু আমার এখানে আপনি পাচ্ছেন এক পৃষ্ঠার মধ্যে আপনি পুরো ক্লাসের শিক্ষার্থীদের নামের তালিকা, যেটা আপনাদের জন্য খুবই সুবিধা। এবং একই বইয়ের মধ্যে আপনার শিক্ষক ডায়েরি 1 ফিল আপ করবেন এইটা, আর শিক্ষক ডায়েরি 2-এর জন্য আমি পাশাপাশি দিয়েছি, অর্থাৎ এক ডিলে 2 পাখি মারা আর কি, যা আপনি মাত্র 120 টাকায় পেয়ে যাচ্ছেন। আর যদি আপনারা বলেন শিক্ষার্থীদের নাম লিখে দিতে, আপনারা শিক্ষার্থী তালিকা পাঠাবেন, আমি লিখে দিব, আর সেক্ষেত্রে আপনাকে 200 টাকা দিতে হবে, হ্যাঁ দিলে আপনার ইমেল নাম্বার দিয়ে দিবেন আর বিদ্যালয়ের নাম দিবেন, সেই নাম্বারে আমি পাঠিয়ে দিব। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, খুদা হাফেজ।